সামনে যা যা দাদা, বিশাল দাদা 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 না, দাঁত ভেঙে যাবে। নিজে না চললে হবে না, নিজে না চললে হবে না, নিজে না চললে হবে না, না না নিজে না চললে হবে না, ও ছাড়বে তারপর তো টান দিয়ে দাঁত ভেঙে যাবে। দশ ফুটের কিং কোবরা ল্যাজ ধরে হিড়ির করে টেনে বার করছিলেন ময়নাগুড়ির পরিবেশ কর্মী। তারপর সাপকে ব্যাগে পুরতে যেতেই বিপত্তি, ধরা পড়ার আক্রোশে ব্যাগের মধ্যে ফুসছিল সেই কোবরা। তারপর মক্ষম এক ছোবল মারতে যেতেই তার বিষ দাঁত আটকে গেল ব্যাগে। তড়িঘড়ি সেই ব্যাগ সমেত খাঁচায় পুড়ে গরুমারায় নিয়ে যাওয়া হলো কিং কোবরাটিকে। মঙ্গলবার বিকেলে সেই রুদ্ধশ্বাস ঘটনার সাক্ষী হলেন রামশাই এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে রামশাই রেঞ্জ অফিস সংলগ্ন জুনিয়র হাইস্কুলের মাঠে খেলা করছিল ছেলের দল। আচমকাই তারা দেখতে পায় একটা বিশাল আকারের সাপ ফনা উঠিয়ে রয়েছে। সেই দেখেই তারা ছুটে যায় রেঞ্জ অফিসে। খবর পেয়ে ছুটে আসেন বনকর্মীরা। ততক্ষণে সাপটি অবশ্য পাশের জঙ্গলে ঢুকে গিয়েছে। এরপর বনকর্মীরা এসে বলেন সাপটি কিং কোবরা। এলাকা ঘিরে দিয়ে তারা খবর দেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়কে। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন নন্দু রায়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় সাপটিকে খালি হাতে জঙ্গল থেকে টেনে বের করেন পরিবেশ কর্মী অমল রায়। ঘটনায় নন্দু রায় টেলিফোনে জানান সাপটি একটি ফিমেল কিং কোবরা। তাকে উদ্ধার করে গরুমারা প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শারীরিক পরীক্ষা হয়েছে কোবরার। সাপটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠায় সেই রাতেই তাকে গরুমারা জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বন দফতর সূত্রে খবর, এ নিয়ে চলতি বছরে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে 6টি কিং কোবরা উদ্ধার করা হলো। তবে মঙ্গলবারের ঘটনাটি বিশেষ চমকপ্রদ। ছোবল মারতে গিয়ে যে সাপের বিষ দাঁত আটকে যাবে তা কে জানত। ছাড় 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 ছাড়।